জালনোট কাণ্ডের মূল মাস্টারমাইন্ড সহ আটক পাঁচজন। তেলিয়ামুড়া থানার পুলিশের তৎপরতায় তেলিয়ামুড়ার জালনোট কাণ্ডের মূল মাস্টারমাইন্ড সহ বাকি সাক্ষীরা এবার পুলিশের হাতে। শনিবার রাতে আটক হওয়া চার অভিযুক্তদের খোয়াই জেলা আদালতে প্রেরণ করা হলে তাদের তিন দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়ে দেয় আদালত। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া মহকুমার পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া বলেন, শনিবার সন্ধ্যায় তেলিয়ামুড়া থানা এলাকার করুইলং পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে 5,72,000 টাকার জাল নোট সহ দৈতু এলাকার বাসিন্দা রাকেশ মলসম এবং বাজিরাই রিয়াং নামে দুই পাচারকারীকে জালে তুলেছিল পুলিশ। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের পর বিশ্বরাম দেববর্মা এবং সর্বানন্দ জমাতিয়া নামে আরও দুজনকে জালে তোলে। পরবর্তী এই চারজনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে রবিবার সকালে হরেন্দ্র মলসম নামে মূল পাণ্ডাকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে শনিবার রাতে আটক হওয়া চার অভিযুক্তকে তেলিয়ামুড়া থানার পুলিশ খোয়াই জেলা আদালতে পাঠিয়ে দেয়। খোয়াই আদালতের মাননীয় বিচারপতি এই পাচার চক্রের সাথে জড়িত চারজনকে তিন দিনের পুলিশ রিমান্ডে পাঠায়। এখন দেখার বিষয় পুলিশ তদন্তে কী তথ্য বেরিয়ে আসে এবং দোষীদের শাস্তি প্রদানে কতটুকু সক্ষম হয় পুলিশ প্রশাসন। কারণ যদিও ইতিমধ্যেই রাজ্যের পুলিশ প্রশাসন নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা অভিযোগ রয়েছে, এখন দেখার এই জালনোটের মূল মাস্টার মাইন্ড সহ পাঁচজনের বিরুদ্ধে রাজ্যের পুলিশ প্রশাসন বা রাজ্যের আরক্ষা প্রশাসন এবং স্বরাষ্ট্র মন্ত্রক কী ভূমিকা পালন করেন। যার দিকে তাকিয়ে রাজ্যের মানুষ, গতকাল এই তেলিয়ামুড়া কেসের মধ্যে একটা জাল নোটের একটা কেস রেজিস্টার হয়েছিল। প্রথমে তো আমরা স্পটে দুইজন অ্যারেস্ট হয়েছিল, পরবর্তীকালে তদন্ত কমে গতকালে আরও দুইজন অ্যারেস্ট করা হয়েছিল। গতকাল মোট চারজন অ্যারেস্ট হয়েছিল, আজকেও আরেকজন অ্যারেস্ট করা হয়েছে। তার নাম হচ্ছে হরেন্দ্র মলসম, বাইরে হচ্ছে তুইশিলম, থানা হচ্ছে তুইদু। গতকাল যারা অ্যারেস্ট হয়েছিল তাদের নাম হচ্ছে বাজিরাই রিয়াং, রাকেশ মলসুম, বিশ্বরাম দেববর্মা, আরেকজন হচ্ছে লক্ষানন্দ জমাতিয়া। তারা হচ্ছে গতকাল অ্যারেস্ট হয়েছিল, আজকে অ্যারেস্ট হয়েছিল হরেন্দ্র মলসুম। গতকাল যারা অ্যারেস্ট হয়েছিল তারা চারজনের কিন্তু আজ তিন দিনের পুলিশ রিমান্ড দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।